উদ্যোক্তাদের জন্য 55,000 কোটি টাকার নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে এসএমই খাতের জন্য 25,000 কোটি টাকার আবর্তনশীল তহবিল এবং শিল্প ও সেবা খাতের বড় উদ্যোক্তাদের জন্য রয়েছে 30,000 কোটি টাকা। চলমান সংকটে অর্থনীতি চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আশা করছে এফবিসিসিআই। তবে 5 লাখ টাকার বেশি ঋণ পেতে আয়কর বিবরণী জমা দেওয়ার বিধান ছোট উদ্যোক্তাদের ব্যাংকমুখী হওয়ার বদলে এনজিও কিংবা মহাজনী ঋণের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করছে এসএমই ফাউন্ডেশন। রিজভিন আওয়াজের রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। 2020 সালের মার্চে করোনা শনাক্ত হওয়ার পরপরই তৈরি পোশাক খাতের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। এরপর গত 2 বছরে বিভিন্ন সময়ে সব মিলিয়ে 28টি প্যাকেজের আওতায় 2,429 কোটি টাকার তহবিলের ব্যবস্থা করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দাবি করেছেন, সরকারের এ উদ্যোগের সরাসরি উপকারভোগী 7,29,97,000 ব্যক্তি এবং 1,72,000 প্রতিষ্ঠান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং স্থবিরতার নেতিবাচক প্রভাব মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন ও ভোগ চাঙা রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এবং আমাদের মূল লক্ষ্য 2024 সালের মধ্যে এসএমই যে ল্যান্ডিং হবে, টোটাল ল্যান্ডিংয়ের আমরা 25% করতে চাই এসএমই ল্যান্ডিং, তার মধ্যে আমরা 15% করতে চাই নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের ক্ষেত্রটা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আসলে এই উদ্যোগগুলি আমরা হাতে নিয়েছি। আশা করছি এর ফলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সমর্থ হব। উদ্যোক্তাদের একটাই চাওয়া, হয়রানিমুক্ত ঋণ পাওয়া। কারণ যে প্যাকেজটা তখন দিয়েছিলেন সেটা কিন্তু দেওয়ার কারণে ধরেন আমাদের ইন্ডাস্ট্রিগুলি সার্ভাইভ করতে পারছে। এখন ওইটা কিন্তু এটা ছিল প্রণোদনা, এখানে ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট একটা মানে সাবসিডিয়ারি দিয়েছেন 50%। এখন যারা পেমেন্টটা করতে পারেছেন তারা 50% পেয়েছেন, যারা দিতে পারেন নাই তারা কিন্তু 9% চলে গেছেন। এখন নতুন যে প্যাকেজটা, 2টি প্যাকেজ ঘোষণা করা হলো, একটি হলো এসএমইদের জন্য, একটি গত বড় শিল্পীদের জন্য। তো আমি মনে করি এটি প্রয়োজন ছিল, এটি অফকোর্স হেল্প তো হবেই, কারণ এখানে তো আপনার ইন্টারেস্ট রেটটা তো একটা সাবসিডিয়ারি আছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 25,000 কোটি টাকার তহবিল ঘোষণা মহৎ বলে মন্তব্য করলেও শেষ পর্যন্ত তারা পাবে কি না এমন শঙ্কা করছে এসএমই ফাউন্ডেশন। যে 5 লক্ষ টাকার উপরে কেউ ঋণ নিতে চাইলে বা ঋণ আবেদন করলে তিনি যে ট্যাক্স জমা দিয়েছেন সেই রিটার্নটা দেখা এবং সেটা কপি জমা নেওয়া ব্যাংকের জন্য বাধ্যতামূলক, তা নাহলে তাদেরকে জরিমানা করা হবে। এটা খুব ভালো উদ্যোগ যে ট্যাক্স নেটওয়ার্কটা আমরা বাড়াইতে চাই, কিন্তু কতজন উদ্যোক্তার এই মুহূর্তে এই ট্যাক্স রিটার্ন দেয়া আছে আমি খুব সন্দিহান। তার মানে একজন উদ্যোক্তাকে আবার ট্যাক্স লয়ারের কাছে যেতে হবে, তাকে পয়সা দিতে হবে, তারপর রিটার্ন জমা দিলে তারপর না সে লোনটা পাবে। আর এই শর্ত বহাল থাকলে এই ঋণ বিতরণ কার্যক্রম ব্যাহত বলে হবে বলেই আমার বিশ্বাস। সরাসরি ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দেওয়ার তুলনায় এসএমই ফাউন্ডেশনের তদারকিতে ঋণ বিতরণ এবং আদায়ের সাফল্য অনেক বেশি, কাজেই বাংলাদেশ ব্যাংকে বিষয়টা ভেবে দেখার পরামর্শ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।